অপু দিলা বিস্ফোরক মন্তব্য, হিরো আলমের সাথে বুবলির প্রেম, কি বলছে এসব অপু? যদি জানতে চান পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। অপু বিশ্বাস বেশ অবাক করা একটি তথ্য দিয়েছে, হিরো আলমের সাথে নাকি বুবলির সম্পর্ক। কিন্তু এটা তো একটা হাস্যকর কথা, এ বিষয়ে শাকিব খান কোনো কিছু জানাননি। তবে অপু বিশ্বাস বলেছেন যে বুবলি এবং হিরো আলমের মধ্যে তফাত কোথায়, বুবলি শাকিব খানের হাত ধরে এসেছে। হিরো আলম হ্যাঁ, যদিও সে নিজে নিজে কাজ করছে কিন্তু অ্যাক্টিং স্কিল দুজনের একই রকম। হিরো আলম এবং বুবলি শুনেছে একটি নতুন সিনেমা করার কথা আছে, যাক গে, তাও তো একটা সিনেমার সুযোগ পেলো নিজের যোগ্যতায়। নায়কটাও দেখতে হবে, বারে বা সুপারস্টার হ্যান্ডসাম যাকে নিয়ে ভারতও ছবি করছে, যাক গে, সেটা অনেক ভালো বিষয়। তারপর আমার স্বামীর দিকে তো নজর দেওয়া ছেড়েছে। এদিকে বুবলির সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে বুবলি কোনো ফোন ধরেননি এবং বুবলির বাবাও কোনো কিছু জানাতে রাজি হননি। বুবলির বাবা বলেছেন সিনেমার কথা আমার মেয়েকে জিজ্ঞেস করবেন, তাকে ফোনে না পেলে বুঝবেন যে সে ব্যস্ত আছে, এটা নিয়ে এত মাতামাতির কোনো কিছু নয়। এদিকে বুবলিকে প্রায় অনেকবার ফোন দেওয়ার পর বুবলি কোনোভাবে ফোন ধরেননি। হিরো আলমকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে একটি বড় চমক পাবেন আপনারা, আমি আসছি নতুন লুকে নতুন গেটআপে, তাই আমার সাথেই থাকতে হবে। হিরো আলম, সেই মনে আছে সেই হিরো আলমের কথা যাকে নিয়ে একসময় ভারত মাতামাতি করেছে, গুগলে যাকে একসময় সর্বোচ্চ বেশি সার্চ করা হয়েছিল বাংলাদেশ না পুরো পৃথিবী থেকে, সেই হিরো আলম যার সাথে এখন বুবলি কাজ করতে যাচ্ছে। তবে সেখানে বুবলির চরিত্র কী আর হিরো আলমের চরিত্র কী তা এখনও আমরা পুঙ্খানুপুঙ্খরূপে জানতে পারিনি, জানার পর অবশ্যই তা আমরা সবাইকে জানিয়ে দেব। এই জন্য আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটার সাথে থাকতে হবে। এদিকে শাকিব এবং বুবলির মনোমালিন্য এবং ভালোবাসার বিচ্ছেদ চলছে বেশ কিছুদিন ধরেই। বীর ছবিতে একটি গানে দেখা যায় বুবলি প্রেগনেন্ট, তারপর থেকে বুবলি একেবারে গায়েব হয়ে গেছে। তাহলে কি শাকিবেরই কোনো চক্রান্ত ছিল যে বুবলিকে সেই গানের মধ্যে প্রেগনেন্ট দেখিয়ে তাকে দেশ ছাড়া করানোর? কেননা ছবির প্রযোজক কিন্তু শাকিব খান, এবং বুবলির যে এত বড় পেট হয়েছে তা ঢেকে দিলে যে তা বোঝা যাবে না, তা শাকিব খানই বা কীভাবে চিন্তা করে? তাহলে মনে হতো যে শাকিবের হয়তো বা একটা সাধারণ জড়যন্ত্র ছিল, হতে পারে কি, হয়তো বা তাই। প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।